আসসালামু আলাইকুম, আমি হাসান রায়হান। এইচআর আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কী করে কালো পুঁতি দিয়ে একটি কালো পার্স ব্যাগ তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালো ব্যাগ। আজকে আমি আপনাদের এই ব্যাগটি তৈরি দেখাবো। তাহলে চলুন এই ব্যাগটি তৈরিতে আমার কী কী লাগবে তা দেখে নেই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ব্যাগটি তৈরির জন্য আমাদের কালো পুঁতি লাগবে 8x7 ইঞ্চি গ্রাম। দেখতেই পাচ্ছেন এখানে কালো মুক্ত ক্রিস্টাল পুঁতি আমি একসাথে নিয়েছি। এটাকে হয়তো পৃথিবী পুঁতি বলে, কালো ক্রিস্টাল একসাথে, মানে মুক্ত পুঁতি আর ক্রিস্টাল পুঁতি একসাথে নিয়েছি। আর লাগবে 50x রক সুতা। তাহলে চলুন চলে যাই ব্যাগ তৈরিতে। ব্যাগ তৈরি করার জন্য প্রথমে আমরা রক সুতা নিয়ে নেব। এর মধ্যে বা আমাদের সুতায় আমরা 5টি পুঁতি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুতাতে 5টি পুঁতি নিয়ে নিলাম। এখন ডানাতে সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 1.5 ফুল তৈরি হয়ে গেল। এবার আমরা তৈরি করব 1.6 ফুল। এর জন্য বা আমাদের সুতায় আমরা 3টি কালো পুঁতি নিয়ে নেব। এবং ডান হাতে সুতায় 2টি কালো পুঁতি নিয়ে নেব। এবং ডান হাতে সুতা দিয়ে বা আমাদের সুতায় ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন বা আমাদের সুতায় 3টি কালো পুঁতি ও ডান হাতে সুতায় 2টি কালো পুঁতি। এখন ডান হাতে সুতা দিয়ে বা আমাদের সুতা ক্রস করে নেব। ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 1.6 ফুল তৈরি হয়ে গেল। প্রথমে আমরা একটি 1.5 ফুল তৈরি করেছি, এখন আমরা একটি 1.6 ফুল তৈরি করলাম। এভাবে আমাদের মোট 14টি 1.6 ফুল তৈরি করতে হবে, 5 ফুল বাদ দিয়ে। 5 ফুল সহ হবে 15টি ফুল। এবার আমরা বাম হাতে সুতায় আবার আগের মতো এই 3টি পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতায় 2টি পুঁতি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আগের মতো বাম হাতে সুতায় 3টি পুঁতি ও ডান হাতে সুতায় 2টি পুঁতি। এখন ক্রস করে নেব। তার ফলে আমাদের আরও একটি 1.6 ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি 1.6 ফুল তৈরি হয়ে গেল। প্রথমে একটি 1.5 ফুল, তারপর 2টি 1.6 ফুল হলো। এভাবে আমাদের মোট 14টি 1.6 ফুল তৈরি করতে হবে। আর প্রথমে একটি 5 ফুল থাকবে ও লাস্টে একটি 5 ফুল থাকবে, মোট 16টা ফুল হবে, 14টি 6 ফুল ও 2টি 5 ফুল। এখন আমরা আবার আগের মতোই বাম হাতে সুতায় 3টি কালো পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতায় 2টি কালো পুঁতি এবং ক্রস করে নেব। এভাবে তৈরি হয়ে যাবে আমাদের 1.6 ফুল। এখানে আমাদের 4টি ফুল তৈরি হয়ে গেল। এখানে 3টি 1.6 ফুল, আমাদের আরও 11টি 1.6 ফুল তৈরি করতে হবে এই লাইনে। দেখতেই পাচ্ছেন আমাদের 14টি 1.6 ফুল তৈরি হয়ে গেল। আমি আমাদের গুণে দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সামনে একটি 1.5 ফুল ছিল, তার জন্য এখানে 15টি ফুল মোট হয়েছে। তার ফলে এই লাইনে আমাদের 16টি মোট ফুল তৈরি হবে। এর জন্য আমরা বাম হাতে সুতায় 2টি সুতো পুঁতি নেব এবং ডান হাতে সুতায় 2টি পুঁতি নেব, নিয়ে ক্রস করে নেব। ডান হাতে সুতায় 2টি পুঁতি ও বাম হাতে সুতায় 2টি পুঁতি নিয়ে আমরা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেল। এই পুঁতিটি ক্রস করে নেব, তার ফলে আমাদের পুরো লাইনটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1.5 ফুল তৈরি হলো আর পুঁতিটা দেখেন পুরো মাথায় রয়েছে, শেষ মাথার লাস্টের পুঁতিটিতে সুতো রয়েছে। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। দেখতে পাচ্ছেন সুতোটি লাস্টের পুঁতি মাথায় রয়েছে। এখান থেকে আমরা পরবর্তী লাইন শুরু করব। এ যেন বাম হাতে সুতায় মোট 5টি পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল 1.6 ফুল। এখানে আমরা কোনো পুঁতি কমন নেইনি, শুধু একটি পুঁতির উপর 5টি পুঁতি নিয়ে ক্রস করে নিয়েছি। এখন সামনের দিকে আরও একটি পুঁতি কমন নিতে হবে, 2টি পুঁতি কমন নিতে হবে সামনের দিক থেকে।
সামনে দুটি পুঁতি কমন নিতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমি দুটি পুঁতি কমন নিলাম, তার ফলে আমার হাতে রয়ে গেল তিনটি পুঁতি। এখন এক কমন চয়ের ফুল তৈরি করার জন্য আমাদের ওটাই হবে দুই কমন চয়ের ফুল। দুই কমন চয়ের ফুল তৈরি করার জন্য আমাদের এখন বাম হাতের সুতায় আরও তিনটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তিনটি পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে নিলাম, তারপরে আমাদের দুই কমন চয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন সামনের দিকে আরও দুটি পুঁতি কমন নিতে হবে। সামনের দিকে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, তারপরে আমাদের তিনটি পুঁতি রয়ে গেলো এবং আরও তিনটি পুঁতি বাম হাতের সুতায় নিয়ে ক্রস করে নিতে হবে। ক্রস করে নিলাম, তারপরে আমাদের দুই কমন চয়ের ফুল তৈরি হয়ে গেলো। এভাবে আমাদের পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আমি আপনাদের আরও একটি ফুল দেখিয়ে দিচ্ছি। সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিতে হবে এবং বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে ক্রস করে নিতে হবে। দুটি পুঁতি কমন নিলাম এবং বাম হাতের সুতায় তিনটি পুঁতি তৈরি হয়ে গেলো আমাদের আরও একটি দুই কমন চয়ের ফুল। এভাবে পুরো লাইনটি আমাদের কমপ্লিট করে নিতে হবে। পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। এই পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেলো। এই পুরো লাইনটি পুরো দুই কমন চয়ের ফুল হবে, পাঁচের ফুল হবে না, শুধু দুই কমন চয়ের ফুল হবে। এবার আমরা পরবর্তী লাইন চলে যাব। এর জন্য বাম হাতের সুতায় চারটি পুঁতি নিতে হবে, মোট চারটি পুঁতি নিতে হবে। চারটি পুঁতি নিয়ে নিলাম, এখন ক্রস করে নেব। ক্রস করে নিলাম, তৈরি হয়ে গেলো আমাদের এক কমন পাঁচের ফুল। এখানে একটি এক কমন পাঁচের ফুল হবে। এবার পুরো লাইনটি আমাদের দুই কমন চয়ের ফুল করতে হবে। এর জন্য সামনের থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব আগের মতোই এবং বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে ক্রস করে নেব, আগে যেরকম তৈরি করেছিলাম সেরকমই। এখন বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব ডান হাতের সুতা দিয়ে। তাহলে দেখতেই পারছেন আমাদের তৈরি হয়ে গেলো আরও একটি দুই কমন চয়ের ফুল। এবার আগের মতো সামনের দিকে দুটি পুঁতি কমন নেব এবং বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে তৈরি হয়ে যাবে আমাদের দুই কমন চয়ের ফুল। এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব শুধু লাস্টের ফুলটি বাদ দিয়ে। কমপ্লিট হয়ে গেল আমাদের তিন নম্বর লাইন। দেখতে পাচ্ছেন আমি পুরো লাইনটি এক দুই কমন চয়ের ফুল দিয়ে করেছি। এখন লাস্টের ফুলটি করব এক কমন পাঁচের ফুল। প্রথমে যেরকম তিন নম্বর লাইনের শুরুতে যেরকম এক কমন পাঁচের ফুল করেছিলাম, সেরকমই এখনও আবার লাস্টে সাইডটিতে একটি এক কমন পাঁচের ফুল তৈরি করব। ক্রস করে নিয়ে নিলাম, হয়ে গেলো আমাদের দেখেন এক কমন পাঁচের ফুল। এখন আমরা পরবর্তী লাইন চলে যাব। এর জন্য আমাদের সামাজিক দিয়ে একটি প্রতি কমন নিতে হবে। এখানে আমরা তৈরি করব দুই কম এক কমন সাতের ফুল। এখানে তৈরি করবো আমরা এক কমন সাতের ফুল। এর জন্য সামাজিক একটি প্রতি কমন নিতে হবে এবং বাম হাতের সুতায় পাঁচটি পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। ক্রস করে নেওয়ার সাথে সাথে আমাদের তৈরি হয়ে গেলো এক কমন সাতের ফুল। দেখতে পাচ্ছেন এক কমন সাতের ফুল। এবার সামাজিক দুটি পুঁতি কমন নেব এবং আগের মতোই দুই কমন চয়ের ফুল তৈরি করতে হবে পুরো লাইনটি। এখানে শুধু একটি হবে এক কমন সাতের ফুল আর বাকি পুরো লাইনটি হবে দুই কমন চয়ের ফুল এবং লাস্টে একটি ফুল হবে এক কমন সাতের ফুল। এখন বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব। ক্রস করে নেব, ক্রস করে নিলাম, হয়ে গেলো আমাদের দুই কমন চয়ের ফুল। আবার সামাজিক দুটি পুঁতি কমন নেব এবং বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে আগের মতোই ক্রস করে নেব, তার ফলে এই লাইনে তৈরি হয়ে যাবে দুই কমন চয়ের ফুল। এই পুরো লাইনটা আমরা কমপ্লিট করে নেব দুই কমন চয়ের ফুল। কমপ্লিট হয়ে গেলো আমাদের পুরো লাইনটি দুই কমন চয়ের ফুল দিয়ে। এখন আমরা তৈরি করবো এখানে দুই কমন সাতের ফুল। প্রথমে যে এক কমন সাতের ফুল তৈরি করেছিলাম এখানে দুই কমন সাতের ফুল তৈরি করব। এর জন্য সামাজিক দুটি পুঁতি কমন নিয়ে নেব। সামাজিক দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমরা বাম হাতের সুতায় দুটি পুঁতি ও ডান হাতের সুতায় দুটি পুঁতি নিয়ে ক্রস করে নেব। বলে দিচ্ছি ডান হাতের সুতায় দুটি পুঁতি ও বাম হাতের দুটি পুঁতি নিয়ে ডান হাতের সুতা দিয়ে বাম হাতের সুতা ক্রস করে নেব, তার ফলে আমাদের তৈরি হয়ে যাবে দুই কমন সাতের ফুল। পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব।
পরবর্তী লাইনে প্রথমে আমাদের এক কোণ পাঁচের হোল তৈরি করতে হবে। এর জন্য আমার বাম হাতে সুতায় চারটে পুঁতি নিয়ে নেব। চারটে পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের এক কোণ পাঁচের ফুল। এবার আমরা আগের মতো দুই কোণ চার ফুল তৈরি করবো। এজন্য সামনের দিকে দুটি পুঁতি কোণ নিয়ে নেব এবং বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমাদের পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে দুই কোণ চার ফুল দিয়ে। পুরো লাইনটি আমরা কমপ্লিট করে নিলাম। এখন শেষের ফুলটি আমরা এক কোণ পাঁচের ফুল তৈরি করব। এর জন্য সামনের দিকে একটি পুঁতি কোণ নিয়ে নেব। তাহলে আমাদের হাতে রয়ে গেল দুটি পুঁতি। এখন পাঁচের ফুল তৈরির জন্য আমাদের বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিতে হবে, মোট তিনটি পুঁতি নিতে হবে এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। ক্রস করে নিলাম, আমাদের এই পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেলে এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। এই লাইনটি শুরুতে প্রথমে আমাদের সামনের দিক দিয়ে একটি পুঁতি কোণ নিতে হবে। এখানে আমরা আগের মতোই দুই কোণ ছয়ের ফুল তৈরি করব। এর জন্য একটি পুঁতি কোণ নিয়ে নিলাম এবং বাম হাতে সুতায় চারটি পুঁতি নিতে হবে। আমাদের হাতে দুটি পুঁতি রয়েছে, ছয়ের ফুল তৈরি করার জন্য আমাদের বাম হাতে চারটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে নিতে হবে। ক্রস করে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের দুই কোণ ছয়ের ফুল। এবার আগের মতোই সামনের দিক দিকে দুটি পুঁতি কোণ নেব, দুটি পুঁতি কোণ নেব এবং বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব আগের মতোই। এখন আমরা বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব। তার ফলে তৈরি হয়ে যাবে দুই কোণ ছয়ের ফুল। এভাবে এই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে পুরো দুই কোণ ছয়ের ফুল দিয়ে। আর কোনো ফুল হবে না, শুধু দুই কোণ ছয়ের ফুল হবে পুরো লাইনটি। এই পুরো লাইনটি আমরা কমপ্লিট করে নেব দুই কোণ ছয়ের ফুল দিয়ে। আমি আপনাদের আরও একটি ফুল দেখিয়ে দিচ্ছি এবং বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ক্রস করে নেব। তার ফলে তৈরি হয়ে যাবে আমাদের দুই কোণ ছয়ের ফুল। দেখতে পাচ্ছেন তৈরি হল দুই কোণ ছয়ের ফুল। এবার পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার পুরো লাইনটি দুই কোণ ছয়ের ফুল। লাস্টের ফুলটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য সামনের দিক থেকে দুটি পুঁতি নিয়ে যেতে হবে কোণ, দুটি পুঁতি কোণ নিয়ে নিলাম। ডান হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব। এবার ডান হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ক্রস করে নেব। তার ফলে তৈরি হয়ে যাবে আমাদের দুই কোণ ছয়ের ফুল এবং সুতাটা উপরের দিকেও চলে আসবে। এখন আমরা আগের লাইনের মতোই পুরো লাইনটি দুই কোণ ছয়ের ফুল তৈরি করতে হবে। এর জন্য আমাদের সামনের দিকে একটি পুঁতি কোণ নিয়ে নিতে হবে। এবং বাম হাতে সুতায় চারটি পুঁতি নিয়ে ক্রস করে নিতে হবে। ক্রস করে নিলাম, তারপর আমাদের ধরে গেলো দুই কোণ ছয়ের ফুল। এখন আমার সামনের দিকে দুটি পুঁতি নিতে হবে কোণ এবং বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। তার ফলে আমাদের আরও একটি দুই কোণ ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে এই লাইনটিও পুরো আমরা দুই কোণ ছয়ের ফুল দিয়ে তৈরি করে নেব, পুরো লাইনটি দুই কোণ ছয়ের ফুল দিয়ে। আমি আপনাদের আরও কয়েকটি ফুল দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য।
দেখতে পাচ্ছেন পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আগের মতো সামনের দিকে একটি প্রতিকমন নিয়ে নেব উপরের দিকে এবং বাম হাতে সুতায় চারটি পুঁতি নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তারপর এখানেও আবার দুই কমন চেয়ারের ফুল তৈরি হয়ে যাবে। এই লাইনটিও আমাদের দুই কমন চেয়ারের ফুল তৈরি করতে হবে। এটা নিয়ম হলো প্রতি লাইনে একই নিয়ম হবে, শুধু প্রতি গড় একটু কমে কমে আসবে। দেখতেই পাচ্ছেন দুই কমন চেয়ারের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আগের মতো দুই সামনের দিক থেকে দুটি প্রতি কমন নিয়ে নেব, দুটি প্রতি সামনের দিক থেকে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলাম। এখন বাম হাতে সুতা তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে এই লাইনটিও পুরো আমরা দুই কমন চেয়ার ফুল দিয়ে কমপ্লিট করে নেব। এভাবে এই লাইনটি পুরো কমপ্লিট করে নিতে হবে এবং পরবর্তীতে আরও দুটি বা তিনটি লাইন করতে হবে। এই ব্যাগে এক সাইডে আমাদের পুরো 11টি লাইন তৈরি করতে হবে দুই কমন চেয়ারের ফুল দিয়ে। আমি 11টি লাইন তৈরি করেছিলাম দুই কমন চেয়ারের ফুল দিয়ে, আপনারাও আরও দুটি লাইন বা তিনটি লাইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দুই কমন চেয়ারের ফুল দিয়ে পুরো ব্যাগটির সাইড দুটি কমপ্লিট করে নিয়েছি। দুটি পার্ট আমি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দেওয়ার জন্য দেখতেই পাচ্ছি আমি দুটি পাশ রেডি করে নিয়েছি, এখন জোড়া দিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটি পুঁতি দিয়ে প্রথমে জোড়া দেবো। এখন দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেবো। আমি বাম হাতে সুতা দিয়ে বাম দিকে পাশের দুটি সুতা কমন পুঁতি কমন নেব এবং ডান হাতে সুতা দিয়ে ডান হাতের পাশের অংশটি দুটি পুঁতি কমন নেব এবং একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও কয়েকটি অংশ দেখিয়ে দিচ্ছি। এর জন্য বাম ডান হাতে সুতা দিয়ে ডান দিকে দুটি পুঁতি কমন নেব, ডান পাশের অংশ দুটি পুঁতি কমন নেব এবং বাম হাতে সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি কমন নেব। কমন নেওয়া হয়ে গেলে বাম হাতে সুতা একটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখন একটি পুঁতি বাম হাতে সুতা নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের এখানে ছয়ের ফুল। একটি পুঁতি দিয়ে চূড়া দিয়ে তৈরি করতে হবে ছয়ের ফুল। এভাবে আমরা তৈরি করে নেব একটি পুঁতি দিয়ে চূড়া দিয়ে নেব পুরো অংশটি। এই অংশ পর্যন্ত আমরা একটি পুঁতি দিয়ে চূড়া দেব আর বাকি অংশটা দেখতে পাচ্ছেন বাকি নিচের যে অংশটি রয়েছে এই অংশটি আমরা একটি পুঁতি দিয়ে চূড়া দেব এবং নিচের যে অংশ রয়েছে সেটি আমরা দুটি পুঁতি দিয়ে চূড়া দেব। তাহলে এখন ডান দিকে সুতা দিয়ে ডান পাশের অংশের দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশের সুতা দিয়ে বাম দিকের দুটি পুঁতি কমন নিয়ে নেব। কমন নেওয়া হয়ে গেল। এখন আমরা দুটি পুঁতি নিয়ে নেব বাম হাতে সুতায়। আমি বলেছিলাম দুটি পুঁতি দিয়ে জোড়া দেব নিচের অংশটি। দুটি পুঁতি নিয়ে নিলাম, এখন দুটি পুঁতি ক্রস করে দেবো ডান হাতে সুতা দিয়ে। দুটি পুঁতি ক্রস করতে হবে, মনে রাখবেন দুটি পুঁতি ক্রস করতে হবে। এখন আবার সামনের দিকে দুটি পুঁতি নিতে হবে কম ডান হাতে সুতা দিয়ে এবং বাম হাতে সুতা দিয়ে বাম দিকে দুটি পুঁতি কমা নিতে হবে। মনে রাখবেন মাঝখানে যে দুটি পুঁতি জোড়া দেবো দুটি পুঁতি আমাদের ক্রস করতে হবে ডান হাতে সুতা দিয়ে। এখন বাম হাতে সুতা দিয়ে সামনে দুটি পুঁতি কমন নেব এবং বাম হাতে সুতা দুটি পুঁতি নিয়ে এবং বাম হাতে সুতা দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি নিয়েছি, ডান হাতে সুতা দিয়ে দুটি পুঁতি ক্রস করে নিতে হবে। তাহলে ব্যাগের নিচের অংশটি একটু বড় হবে। আমরা ক্রস করে নিলাম। এভাবেই ব্যাগের নিচের অংশটি দুটি পুঁতি দিয়ে জোড়াইতে হবে। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে নিলাম। এভাবে ব্যাগের নিচের পুরো অংশটি দুটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে নিতে হবে।
এই যে নিচের অংশ এতটুকু পর্যন্ত হবে দুটি বুদ্ধি দিয়ে জোড়া, আর উপরের দিকটি এই অংশটি হবে একটি বুদ্ধি দিয়ে জোড়া। এই অংশটি দুটি বুদ্ধি জোড়া আর উপরের এই অংশটি একটি বুদ্ধি দিয়ে জোড়া হবে। দেখতে পারছেন ব্যাগটি জোড়া হয়ে গেল, নিচের দিকে দুটি বুদ্ধি দিয়ে জোড়া দিয়েছিলাম দেখতে পারছেন আপনারা, এবং উপরের দিকে একটি বুদ্ধি দিয়ে। দেখতে পাচ্ছেন ভিতরের দিকে অংশটি অনেক বড় হয়েছে দুটি পুঁতি ইউজ করার ফলে। এভাবে আপনারা চাইলে নিচের দিকে দুটি পুঁতি, উপরের দিকে একটি পুঁতি ইউজ করে এরকম কালো ব্যাগ তৈরি করতে পারেন। আমি এই ব্যাগটিকে সুন্দর করার জন্য এই গোল্ডেন চেনটি ইউজ করব। আপনারা চাইলে পুঁতি দিয়েও চেন তৈরি করে লাগাতে পারেন। এই গোল্ডেন চেন লাগালে এই ব্যাগটির সৌন্দর্য আরও ফুটে ওঠে। আপনারা চাইলে এই গোল্ডেন চেনও ইউজ করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।